মৃত্যুর পর ফিরে আসতাম। রাজ্যে এসেছেন অসমের রাজ্যপাল জগদীশ মুখী এবং রাজ্যে এসে তিনি সরাসরি চলে যান উদয়পুরে এবং উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি পুজো দিলেন। অর্থাৎ অসমের রাজ্যপাল জগদীশ মুখী তিনি উদয়পুরে আজকে যান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে সেখানে পুজো দিতে। তবে এই সফরকালে তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন ওনার স্ত্রী অর্থাৎ সস্ত্রী। অসমের রাজ্যপাল জগদীশ মুখী আজকে ত্রিপুরায় পা রাখলেন এবং সরাসরি চলে যান উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে, সেখানে গিয়ে পুজো দিলেন রাজ্য জগদীশ মুখী এবং তার পাশাপাশি ত্রিপুরা সুন্দরী মূর্তির কাছে পুজো দেওয়ার পর রাজ্যবাসী থেকে শুরু করে অসমের নাগরিকদের শুভকামনা চাওয়ার পর তিনি সরাসরি চলে যান শিব মন্দিরে, সেখানে গিয়েও পুজো দেন সস্ত্রীক অসমের রাজ্যপাল। এবং আজকে রাজ্যপালকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন, স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন পর্যটন এমনকি কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজকে উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি অন্যান্যদের মধ্যে ছিলেন উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, বিশিষ্ট সমাজসেবী জিতেন মজুমদার, মাতাবাড়ি ট্রাস্টের ওএসডি ভাস্কর দাশগুপ্ত থেকে শুরু করে মাতাবাড়ির ম্যানেজার মানিক দত্ত সকলেই আজকে উপস্থিত ছিলেন রাজ্যপালকে সাদরে আমন্ত্রণ জানাতে। রাজ্যপালের কি বক্তব্য রয়েছে শুনব। बहुत प्रशंसनीय काम हो रहा है, स्वागत करते हैं आपका। আপনার শুনলেন রাজ্যপালের বক্তব্য। আজকে মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই তিনি জানান যে তার আজকে রাজ্যে সফরকে কেন্দ্র করে ত্রিপুরায় আসা, উদয়পুরে পুজো দেওয়া, রাজ্যবাসীর মঙ্গল কামনা প্রত্যেকটা বিষয় আজকে সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন, এমনকি বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা করেছেন, মত বিনিময় করেছেন রাজ্যের কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে। এমনকি উদয়পুরে আজকে বেশ ভিড় লক্ষ্য করা গেছিল, তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যপাল আজকে পুজো দিয়েছেন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ব্যবস্থা না ঘটে। তার জন্য সমস্ত রকমভাবে প্রশাসনিক তৎপর সেখানে ছিল, নিরাপত্তা সেখানে বজায় ছিল এবং নিরাপত্তার বজায়ের মধ্য দিয়ে, নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে রাজ্যপাল সস্ত্রীক রাজ্যে এলেন অসমের রাজ্যপাল জগদীশ মুখী এবং রাজ্যে এসে উদয়পুরে তিনি চলে যান উদয়পুরের মাতাবাড়িতে তিনি আজকে পুজো দিলেন, পরবর্তী সময়ে শিব মন্দির পুজো দিলেন রাজ্যপাল জগদীশ মুখী। পুজো দেওয়ার সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে সকালে অসমের রাজ্যপাল জগদীশ মুখী রাজ্যে আসেন, তিনি পুজো দেন, তারই সফরের সঙ্গী হিসেবে ছিলেন ওনার স্ত্রী সস্ত্রীক, পুজো দেন রাজ্যপাল উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে, পরবর্তী সময়ে শিব মন্দিরে পুজো দেন। আজকে উপস্থিত ছিলেন রাজ্যপালকে অভ্যর্থনা জানানোর জন্য রাজ্যের কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ছিলেন জেলা শাসক থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিরা আজকে উপস্থিত ছিলেন উদয়পুরে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।